Hello everyone, assalamu alaikum. This is Happy Khan YouTube channel. Welcome to another video. Asha kori je jekhane achen sobai onek bhalo achen, shusto achen ebong nirapode achen. Alhamdulillah amio bhalo achi. To asha kori ajker ei vlog ti apnader bhalo lagbe. Dupur bela theke start korlam video ti. To ei je dupur bela gorur mangsho ranna kora hocche, pray hoye esheche gorur mangsho. আর এই যে পোলাওটা রান্না করা কমপ্লিট। তো এখন আমরা বাকি সব কাজকর্ম সেরে খাবারটা সেরে নিব আর কি। তো সবাই আমার ভিডিওটি দেখবেন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত। সবার কাছে এই রিকোয়েস্ট রইল, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে এখন দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, আমরা খাবার দাবার সাজিয়ে নিয়েছি। এই যে আজকে গরুর মাংস পোলাও, আর কোনো কিছু করা হয়নি, আর আছে সাথে সফট ড্রিঙ্কস। তো আমরা সবাই এখন খাবার দাবার খেয়ে নিব। তো দুপুরের খাবার দাবার সেরে আমি একটু রেস্ট নিয়ে আমরার আচার তৈরি করেছিলাম, সেই রেসিপিটাই আপনাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি। তো এই যে প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, আর আচার বানাতে সরিষার তেলটা লাগবে, এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম আস্ত, তেজপাতা, দারচিনি, এলাচ আর কয়েকটা শুকনো মরিচ। মশলাগুলো একটু ভেজে তারপরে এখানে আমি আগে থেকে কেটে রাখা আমড়া দিয়ে দিচ্ছি। তো আমড়াগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে বাকি সব মশলা গুলো আমি অ্যাড করব। এখানে আমি অ্যাড করছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন জিরা পাউডার, তারপর হাফ টি স্পুন পাঁচফোড়নের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি আমড়াগুলোকে আরেকটু কষিয়ে নিব। আমড়াগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিব আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর ভিউয়ার্স চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে রান্না করে যাব, আর পানিটা ড্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি চিনি অ্যাড করব। তো আমি এখানে চিনি অ্যাড করেছি প্রায় দুই কাপের মতো। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো ভিউয়ার্স পানিটা ড্রাই হয়ে গেছে, এখন আমি দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর এখানে চুলার আঁচ লোতে করে দিব। আর এভাবে নেড়ে চেড়ে যাব, এভাবে নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিট আমি রান্না করে নিব। তো এই যে ভিউয়ার্স আমার আমড়ার আচারটা বানানো কমপ্লিট।
তো এই আচারটা আমি সংরক্ষণ করে রাখব না, যারা সংরক্ষণ করতে চান এখানে আধা কাপ সিরকা দিয়ে 2 মিনিট জাল করে নিলেই হবে। এরপর এটা হচ্ছে বিকালবেলা বাচ্চাদেরকে প্যানকেক আর পটেটো পাকোড়া তৈরি করে দিয়েছি। এই যে পাকোড়া খাচ্ছে আর প্যানকেক খাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের এই ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।